গ্রামালেনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রামালেনে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো WB প্রাইমারি টেট 2021, যেটি অনুষ্ঠিত হয়ে গেছে 31 জানুয়ারি 2021। তো এখানে শুধুমাত্র ইংলিশ পার্টটার 30টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটি অপশন নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, শুধুমাত্র সঠিক অপশন নয়। তাতে করে 30টা প্রশ্নের পাশাপাশি দেখা যাবে যে আরও 30টা কোশ্চেন ছাড়াও আরও অনেক উত্তর আমরা জানতে পারবো, এবং যেটা অন্য অনেক ক্ষেত্রে আমাদের কাজে লেগে যাবে। তো শুরু করি। প্রথমেই আমাদের রয়েছে একটি প্যাসেজ। এই প্যাসেজটি যে মূল বিষয়বস্তু সেটা হলো শিশুদের মাতৃভাষা চর্চার ওপরে জোর দেওয়ার প্রয়োজনীয়তা, এটাই থিম এই প্যাসেজটির। প্যাসেজটির আর বঙ্গানুবাদ করলাম না, কারণ অযথা তাহলে ভিডিওটি দীর্ঘায়িত হবে, কারণ এর ওপরে আমাদের যে প্রশ্নগুলো দিয়েছে ডিরেক্ট কোশ্চেন, তার উত্তরও এই প্যাসেজের মধ্যে লাইনের মধ্যে ডিরেক্ট সেই উত্তরগুলো রয়েছে। তাহলে দেখে নিই কোশ্চেনগুলো কী কী আছে। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, বলছে এ ম্যানস ইন্ডিজিনাস স্পিচ ইজ অলমোস্ট লাইক হিজ। উত্তর হবে অপশন বি, শ্যাডো। যে লাইনটি থেকে এই উত্তরটি পেলাম সেটি দেওয়া হলো পাশে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 32 বলছে থ্রু দ্য ভার্নাকুলার মোস্ট হিউম্যান বিইংস অ্যাকমপ্লিশ। অর্থাৎ ভার্নাকুলার কথার অর্থ কী? মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমে অধিকাংশ মানুষ কী অর্জন করেন, অ্যাকমপ্লিশ মানে অর্জন করেন, করা। উত্তর হবে অপশন ডি, ক্যারেক্টারিস্টিক এক্সপ্রেশন। কোশ্চেন নাম্বার 33 বলছে অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেইং উই শুড ড্রিঙ্ক ওয়াটার আউট অফ আওয়ার ওন। এর অর্থ কী? বলছে পুরনো প্রবাদ অনুযায়ী আমাদের পান করা উচিত নিজেদের কী থেকে? উত্তর হবে সিস্টার্ন। এবারে কোশ্চেন নাম্বার 34 বলছে ইন এডুকেশন ট্রেনিং ইন দ্য ফ্রি ইউজ অব মাদার টাং শুড বি গিভেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার বিনামূল্যে যে প্রশিক্ষণ তাকে কোন স্থান দেওয়া উচিত? উত্তর হবে অপশন বি, প্রাইমারি প্লেস, অর্থাৎ প্রাথমিক স্থান দেওয়া উচিত। এবারে 35 ও 36, এখানে যে দুটো প্রশ্ন দিয়েছে এখানে চারটি করে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনে চারটে শব্দ রয়েছে, প্রায় একই ধরনের শব্দ, তবে চারটে শব্দ আলাদা, খুব ক্লোজ দিয়েছে শব্দগুলো। এবং এই শব্দগুলো ডিকশনারিতে কেমনভাবে আসবে, অর্থাৎ ডিকশনারিতে তো অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে, তো সেই অ্যালফাবেটিক্যালি সাজানোর কারণে এই শব্দগুলো কার পরে কে আসবে সেটা অপশন অনুসারে সাজাতে হবে। তো প্রথমে রয়েছে কোশ্চেন 35-এ এক নম্বর শব্দ রিসেপ্টাকল, দু নম্বর রিসেপশন, তিন নম্বর রিসেপশনিস্ট, চার নম্বর রিসেপটিভ। তো প্রথম চারটে শব্দ, সরি, 1, 2, 3, 4, 5, 6 নম্বর, 6 নম্বর পর্যন্ত যে লেটার দেখো সেটা কিন্তু চারটেই একই আছে, আর ই, সি, ই, পি, টি, এই পর্যন্ত চারটে শব্দেই এই লেটারগুলো আছে। তারপরে আমাদের লক্ষ্য করতে হবে কে আছে। সেই হিসেবে দেখা যাচ্ছে প্রথমে আসছে এক নম্বর রিসেপ্টাকল, এইটা প্রথমে আসবে। তারপরে আসবে দু নম্বর শব্দ রিসেপশন, কারণ টি এর পরে রয়েছে এখানে আই, এরপরে রয়েছে আই। তারপরে আসবে তিন নম্বর শব্দ, কারণ আই এর পরে রয়েছে ও। আর সবশেষে চার নম্বর, আই এর পরে রয়েছে ভি। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কী হলো, 1, 2, 3 ও 4। কোশ্চেন নাম্বার 36-এ রয়েছে প্রথম যে অপশানটা সেটা হলো প্রেসিপিটেট, দু নম্বর প্রেসিডেন্ট বা প্রিসিডেন্ট, তিন নম্বর প্রিসিশন, চার নম্বর প্রেসিয়াস। তো এই এগুলো অ্যালফাবেটিক্যালি সাজালে প্রথমে আসবে দু নাম্বার প্রিসিডেন্ট, কারণ পি আর ই সি এই পর্যন্ত চারটে শব্দেই কমন রয়েছে। তারপরে যে লেটারগুলো আছে সেই অনুসারে প্রথমে আসবে দু নাম্বার প্রেসিডেন্ট, কারণ তারপরে আছে ই, তারপরে আছে এক নাম্বার আসবে, কারণ ইয়ের পরে আই হয় তাই এক নাম্বার আসবে। আচ্ছা, তারপরে আসবে চার নাম্বার, কারণ আই আই রয়েছে, দুটোতেই আই রয়েছে, তিনেও আই রয়েছে, চারেও আই রয়েছে, কিন্তু আইয়ের পরে রয়েছে তিনে এস আর চারে রয়েছে
ও, তাই চার নম্বর তৃতীয় পজিশনে আসবে, আর সবশেষে আসবে তিন নম্বর তিন নম্বর, কারণ আই এর পরে এখানে ও এবং ওখানে আই এর পরে রয়েছে এস, যেহেতু ও এর পরে এস আসে তাই তিন নম্বর পজিশনটা সবার শেষে যাবে। তাহলে অপশান কি হবে? অপশান হবে 2, 1, 4, 3, অর্থাৎ অপশান নাম্বার ডি, ডি হবে সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেন দুটো রয়েছে, কোশ্চেন নাম্বার 37 এবং 38, এই দুটো করা হয়েছে অ্যান্টোনিমের ওপর, অর্থাৎ বিপরীতাত্মক শব্দ চুজ করতে হবে আমাদের। তো প্রথম শব্দ 37 রয়েছে, কোশ্চেন নাম্বার 37 রয়েছে প্রথম শব্দ স্পোরাডিক। স্পোরাডিক এই শব্দের অর্থ কী? স্পোরাডিক মানে বিক্ষিপ্ত। অপশানে যে চারটি শব্দ রয়েছে তার পাশে বাংলা অর্থ দেওয়ার রয়েছে, তো সেই অনুসারে এ এ কন্টিনিউয়াস, অপশান এ কন্টিনিউয়াস মানে হচ্ছে সংহত, ইন্টারভ্যাল মানে হচ্ছে বিরাম, ডিসেন্ট মানে শালীন, আর রিপেল মানে নিবারণ করা। তো যেহেতু বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত কথার অর্থ কী? ছাড়া ছাড়া। আর তার বিপরীত তাহলে কী হতে পারে? সংহত বা ধারাবাহিক, অর্থাৎ একটানা। তাই উত্তর হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 38 শব্দ হলো মেলিস। মেলিস কথার অর্থ কী? বিদ্বেষ বা রাগ। এখানে যে চারটি শব্দ রয়েছে অপশানে, সেটি হলো প্রথমে অপশান এতে রয়েছে ইন্টেনশন, যার অর্থ অভিপ্রায়। অপশান বিতে রয়েছে বেনিভোলেন্স, যার অর্থ উপকার সাধন। তারপর অপশান সি রয়েছে স্পাইট, যার অর্থ কিন্তু ওই হলো বিদ্বেষ। আর অপশান ডি হচ্ছে মোরোজ, মোরোজ মানে বিষণ্ণ। তাহলে বিদ্বেষের বিপরীত শব্দ হতে পারে উপকার সাধন বা উপকার, তাই উত্তর হবে অপশান বি। এরপরে কোশ্চেন নাম্বার 39 টু কোশ্চেন নাম্বার 41 রয়েছে প্লুরাল বা নাম্বারের ওপরে প্রশ্ন, অর্থাৎ যে শব্দ দেওয়া রয়েছে সেটা সিঙ্গুলার রয়েছে, তার প্লুরাল নাম্বার চুজ করতে হবে। তো কোশ্চেন নাম্বার 39 রয়েছে কর্পাস। প্রসঙ্গত কর্পাস কথার অর্থ হচ্ছে দেহ, আর কর্পাসের যে বিপরীত শব্দ, সরি, কর্পাসের যে প্লুরাল নাউন, প্লুরাল নাম্বার, সেটা হলো কর্পোরা, কর্পোরা। কর্পাসেসও করা যায়, পিইউ, সেক্ষেত্রে উচ্চারণ হয়, বানানটা হয় CORPUSES। তো এরকম কোনো শব্দ কিন্তু অপশানে নেই, তাই কর্পাসের একদম সঠিক যে প্লুরাল শব্দ সেটি হলো কর্পোরা, তাই অপশান বি হবে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 40, 40 সিঙ্গুলার নাম্বার যেটি রয়েছে সেটি হলো অ্যাপেন্ডিক্স, যার অর্থ পরিশিষ্ট। তো অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হবে, সঠিক প্লুরাল ফর্মটা হবে অ্যাপেন্ডিসেস, অপশান বি। তবে অ্যাপেন্ডিক্সেসও করা যায়, অপশান এও হয়, তবে সঠিকটা হলো একদম এক্স্যাক্ট যে প্লুরাল সেটি হলো কোশ্চেন অপশান নাম্বার বি। কোশ্চেন নাম্বার 41 যে শব্দটি রয়েছে সিঙ্গুলার নাম্বার সেটি হলো ক্যাকটাস, যার অর্থ ফণিমনসা বা কাঁটা গাছ। এবং এর সঠিক যে প্লুরাল নাম্বার সেটি হলো ক্যাকটাই, ক্যাকটাই, বা তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। এর পরবর্তী যে তিনটি প্রশ্ন রয়েছে, কোশ্চেন নাম্বার 42 থেকে কোশ্চেন নাম্বার 44, সেটা জেন্ডারের ওপরে, অর্থাৎ ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন অথবা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন করতে হবে। কোশ্চেন নাম্বার 42 রয়েছে প্রোটেক্টর, প্রোটেক্টর কথার অর্থ রক্ষাকর্তা, আর এর ফেমিনাইন জেন্ডারটা হচ্ছে, এটি ম্যাসকুলাইন জেন্ডার, আর এর ফেমিনাইন জেন্ডারটা হচ্ছে প্রোটেক্ট্রেস, অর্থাৎ অপশান নাম্বার সি হলো সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 43 রয়েছে গ্যান্ডার, গ্যান্ডার ম্যাসকুলাইন জেন্ডার, যার অর্থ রাজহাঁস, এবং এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে গুজ, রাজহংসী, তাই অপশান এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন 44 রয়েছে কোল্ট, কোল্ট এর অর্থ হলো পুরুষ অশ্ব শাবক, অর্থাৎ ঘোড়ার বাচ্চা, এবং সেটা পুরুষ অর্থে। তো এর যে ফেমিনিন জেন্ডার সেটি হলো ফিলি, অর্থাৎ অপশান নাম্বার সি হলো সঠিক উত্তর, যার অর্থ স্ত্রী অশ্ব শাবক। এছাড়াও বাকি যে তিনটি অপশান রয়েছে তারও কিন্তু অর্থ রয়েছে, এবং সেই অর্থ অনুসারে তাদের ম্যাসকুলাইন জেন্ডার, প্রত্যেকটাই ফেমিনিন জেন্ডার রয়েছে, তাদের ম্যাসকুলাইন জেন্ডার পাশে দিয়ে দেওয়া হলো।
কোয়েশ্চেন 45 অ্যান্ড 46 সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দের ওপর করা হয়েছে। কোয়েশ্চেন 45-এ যে শব্দটি রয়েছে সেটি হলো কনসায়েন্সাস, যার অর্থ বিবেকবান। তো এর সমার্থক শব্দ হবে স্ক্রিপুলাস, বা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এছাড়াও রয়েছে অপশন বি রেবেলিয়াস, যার অর্থ বিদ্রোহী, অপশন সি মিসচিভাস, যার অর্থ দুষ্ট, আর রয়েছে অপশন ডি রিডিকিউলাস, যার অর্থ হাস্যকর। কিন্তু আমাদের উত্তর হবে অপশন এ স্ক্রুপিউলাস। কোয়েশ্চেন নাম্বার 46-এ রয়েছে অ্যাবহর। অ্যাবহর কথাটির অর্থ হলো ঘৃণা করা। চারটি অপশন দেখে নিই। প্রথমে বলছে সিম্পলিসিটি, যার অর্থ সরলতা। তারপর অপশন বিতে রয়েছে বোস্ট, যার অর্থ অহংকার করা। অপশন সি অ্যাবস্ট্রাক্ট, যার অর্থ বিমূর্ত, এবং অপশন ডি ডিটেস্ট, যার অর্থ কিন্তু ঘৃণা করা। অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে অপশন ডি হবে সঠিক উত্তর, ডিটেস্ট। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব যে আরেকটি প্যাসেজ দেওয়া হয়েছে এবং যেখান থেকে কোশ্চেন নাম্বার 47 টু কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। তো এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজের মূল বিষয়বস্তু কী? মূল বিষয়বস্তু হলো মানুষের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, অর্থাৎ কীভাবে মানুষ তার কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত গ্রহণ করার সময় কী কী বিষয় বিবেচনা করবে, কী পদ্ধতিতে করবে, কী উপায়ে করবে যাতে সিদ্ধান্তটি কার্যকারিতা বৃদ্ধি পায়, সেই বিষয়ে আলোচনা করা রয়েছে। এবং তারপরে প্রথম যে প্রশ্নটি রয়েছে 47, সেখানে বলা হয়েছে দ্য কোর্স ইজ টু বি টেকেন উইথ, উত্তর হবে অপশান ডি ফার্মনেস অ্যান্ড উইজডম। সরাসরি এই উত্তরটি রয়েছে যেখানে বলা হয়েছে দ্য কোর্স ইজ টু বি টেকেন ওয়াইজলি অ্যান্ড ফার্মলি, অর্থাৎ অ্যাডভার্ব ইউজ করা হয়েছে এবং কোশ্চেনে একটু ঘুরিয়ে অপশানে তার নাউন ফর্মটা ফার্মনেস অ্যান্ড উইজডম এইটা দেওয়া রয়েছে, এটাই যা পার্থক্য। তাই উত্তর হবে অপশান ডি। এবারে কোশ্চেন নাম্বার 48-এ বলছে প্রশ্ন, ইন দ্য প্যাসেজ অ্যান ইনডিসাইসিভ ম্যান ইজ কম্পেয়ার টু এ, অর্থাৎ প্যাসেজে একজন মানুষ যিনি কোনো সিদ্ধান্ত নিতে অপারক তার সঙ্গে কার তুলনা করা হয়েছে। প্যাসেজেই রয়েছে এর উত্তর, সেটা হলো ওয়েদার কক, বা আবহাওয়া মোরগ, যেটা আবহাওয়া অফিসের মাথায় থাকে, বায়ুর দিক নির্দেশ করতে বোঝা যায় সেইটা, সেটাকে বলা হয় ওয়েদার কক। তাই উত্তর হবে অপশান ডি। কোয়েশ্চেন নাম্বার 49 বলছে উইথ ফার্ম স্পিরিট অ্যান্ড প্রপার ডেডিকেশন দ্য ইউনিভার্স ক্যান বি, অর্থাৎ দৃঢ় ইচ্ছাশক্তি বা উদ্যম এবং সঠিক যে কাজের প্রতি উৎসর্গ হওয়ার যে কোয়ালিটি, সেটা দিয়ে সারা বিশ্বকে কী করা যেতে পারে, সারা বিশ্বকে, ওটা হচ্ছে উত্তর হবে কোশ্চেন এ 1, অর্থাৎ সারা বিশ্বকে জয় করা যেতে পারে এই গুণটা দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 50 বলছে ওয়ান ক্যান অ্যাডভান্স টু প্রমিনেন্স ইন এনি ফিল্ড ইফ ওয়ান, একজন মানুষ সে যে কোনো ক্ষেত্রে খুবই সাফল্যমণ্ডিত হতে পারে, উজ্জ্বল হতে পারে, কী করলে? তো অপশান হবে অপশান ডি হবে ও সঠিক উত্তর, রিজলভস কনসাল্টস অ্যান্ড এক্সিকিউটস প্রপারলি, অর্থাৎ সে যদি সিদ্ধান্ত নেয়, সে যদি আলোচনা করে এবং সেটাকে সম্পাদন করে সঠিকভাবে। এবারে আসছি কোশ্চেন নাম্বার 51-53, এই তিনটি প্রশ্ন করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অব ভার্বস দিয়ে, অর্থাৎ শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অব ভার্বস চুজ করতে হবে। 51-এ বলছে ইফ আই ড্যাশ ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই, এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি ওয়্যার। কেন? আই এর পরে সাধারণত ওয়াজই বসে, ওয়্যার কেন বসছে? কারণ এটা হলো একটি কন্ডিশনাল ক্লজ এবং এটি একটি ইমাজিনারি কন্ডিশন। কন্ডিশন তিন রকমের, তার মধ্যে এক প্রকার হচ্ছে ইমাজিনারি কন্ডিশন, অর্থাৎ কাল্পনিক শর্ত, অর্থাৎ আমি যদি পাখি হতাম তাহলে উড়ে বেড়াতাম, কোনো দিনই আমি পাখি হতে পারবো না, এটা আমার কল্পনা। তাই এসব ক্ষেত্রে এটাকে বলা হয় সাবজেক্টিভ মুড, যেক্ষেত্রে আই এর পরে ওয়্যার বসে, ওয়াজ বসে না। কোশ্চেন নাম্বার 52, সেখানে রয়েছে হি ফাউন্ড দ্য বুক হি ড্যাশ, এখানে বসবে সঠিক যে উত্তরটি বসবে সেটি হবে অপশান সি হ্যাড লস্ট। কেন? কারণ প্রথম যে ক্লজের যে প্রথম ক্লজটা রয়েছে হি ফাউন্ড, এটা পাস্ট ইনডেফিনাইট, তাই পরবর্তী যে ক্লজের যে ভাবটি হবে সেটিও পাস্ট টেন্স হবে এবং সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাই সঠিক উত্তর হবে সি হ্যাড লস্ট।
পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 53 বলছে, হার্ডলি হ্যাড দ্য গার্ল ড্যাশ রাইটিং হোয়েন দ্য টিচার কালেক্টেড হার আনসার স্ক্রিপ্ট। তো এখানে যেহেতু হ্যাড রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাই শূন্যস্থানে বসবে ফিনিশড, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটি, তাই অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। আর যে রাইটিং শব্দটা রয়েছে এটা থেকে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা হলো জিরান্ড। এরপরে কোশ্চেন 54, 55 এবং 56 কারেক্ট স্পেলিংয়ের ওপরে দিয়েছে, অর্থাৎ সঠিক স্পেলিং যে শব্দটির হবে সেটি হবে সঠিক উত্তর। 54-এ চারটি শব্দ দিয়েছে, অ্যাসিমিলেট অ্যাকচুয়ালি শব্দটা যার অর্থ হচ্ছে হজম করা, এবং অপশান এ যেটি রয়েছে সেটির বানানটি ঠিক রয়েছে, তাই উত্তর হবে অপশান এ। কোয়েশ্চেন 55-এ রয়েছে অ্যাপেলিং, অ্যাপেলিং কথার অর্থ হচ্ছে ভয়াবহ, সঠিক স্পেলিং হবে APPALLING, অর্থাৎ অপশান সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 56-এ রয়েছে রেজুভিনেট, রেজুভিনেট কথাটির অর্থ হচ্ছে পুনরুজ্জীবিত করা, এবং সঠিক উত্তর হবে অপশান বি যার বানান হলো REJUVENATE। এবার আসছি কোশ্চেন নাম্বার 57 অ্যান্ড 58। 57 এবং 58-এ রয়েছে এরর কারেকশন। তো কোশ্চেন নাম্বার 57-এ বলছে, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং এটিকে চারটি ভাগে ভাগ করা রয়েছে ABCD, এবং কোন পার্টে ভুল রয়েছে সেটাকে বার চিহ্নিত করতে হবে, আর যদি ভুল না থাকে তাহলে হবে ডি, অর্থাৎ নো এরর। বলছে, সমীর হ্যাজ টু ট্রাজ ওভার দ্য স্লিপ মাউন্টেন পাথ, স্টিপ মাউন্টেন পাথ। তো এখানে অপশান বি হবে সঠিক আনসার, কারণ অপশান বি পার্টে ভুল রয়েছে, ট্রাজের পরে প্রিপোজিশন হিসেবে ওভার বসে না, বসে অ্যালং। এবারে আসছি কোশ্চেন নাম্বার 58, 58-এ বলছে, ট্রেজার আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাইরেট স্টোরিজ দ্যাট এভার রিটেন। এখানে অপশান সি পার্টে ভুল রয়েছে, কারণ দ্যাটের পরে একটি ভার্ব হবে, সেটি হলো ওয়্যার, ওয়্যার না থাকার জন্যে এই অংশটা ভুল হয়ে যাচ্ছে, তাই সঠিক উত্তর হবে অপশান সি। লাস্ট যে দুটো প্রশ্ন রয়েছে 59 এবং 60, এটা করা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপরে। তো এখানে বলছে 59-এ, অ্যান অ্যাপ্লিকেশন ওয়াজ রিটেন টু দ্য অফিসার ইন পারসুয়েন্স ড্যাশ দ্য ইনস্ট্রাকশনস গিভেন। এখানে ইন পারসুয়েন্স এই ফ্রেজটির পরে বসবে অফ, তাই সঠিক উত্তর হবে অপশান ডি। সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর কোশ্চেন নাম্বার 60, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ড্যাশ দ্য রেলওয়ে স্টেশন ইজ 2 কিলোমিটার্স। এইখানে স্কুলের পরে বসবে যে প্রিপোজিশনটি সেটি হলো ফ্রম, তো তাই অপশান বি হবে সঠিক উত্তর।